আমিষ মুসুর ডাল কখনো খেয়েছেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি মুসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপর আমি সর্ষের তেলে একটু ভেজে নেব যখন সাদা সাদা মতো হয়ে যাবে তখন আমি জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দেব একটু লবণ দিয়ে এবার আমি কিছুটা রসুনের কোয়া দশ বারোটা রসুনের কোয়া আর একটু কাঁচা লঙ্কা চিরা দিয়ে ডালটা আমি সিদ্ধ করতে দেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছি তাতে জিরে লঙ্কা আর দুটো এলাচ ফোড়ন দিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি খোসাচানো চিংড়ি মাছ দিয়ে আমি লবণ হলুদ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষে নিলাম কষা হয়ে গেছে এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা এক দুবার নাড়ার পরেই কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে দিলাম ডাল তো বহু রকম করে খান একবার এই আমিষ পদ্ধতিতে ডাল রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে এইভাবে ডাল রান্না করলে কিন্তু সেদিন আর মাছ মাংস কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমি এই ডালের সঙ্গে বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম খেতে দারুণ লেগেছিল এই সিম্পল ইজি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন